আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি মিরপুর 2 নম্বর রূপনগর আবাসিক বোর্ড মোহাম্মদ আজমাল ভাইয়ের পাখির খামারে। আর বেশ কিছু দারুণ দারুণ কালেকশন আজমাল ভাইয়ের খামারে কিন্তু রয়েছে। তো এই সমস্ত কালেকশনগুলো মূলত সেল করা হবে। তো প্রতিটা কালেকশন আপনাদেরকে এক একটা করে দেখাবো এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে আমরা আজমাল ভাইয়ের মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন না? আচ্ছা, তো আজকে তো বেশ দারুণ দারুণ আপনার কাছে কালেকশন রয়েছে। তো প্রতিটা পাখি আমাদেরকে এক একটা করে দেখান এবং দাম সম্পর্কে বিস্তারিত একটু জানান। সর্বপ্রথম কি আমরা ককাটেল দিয়ে শুরু করব? ককাটেল দিয়ে শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আমরা লোটিনো ককাটেল দিয়ে শুরু করব। তো আমরা যদি একটু উপরের দিকে যাই, দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে একটা জোড়া ককাটেল রয়েছে, একটা হচ্ছে লোটিনো আর একটা হচ্ছে লোটিনো পাইট যেটাকে বলা হয়। দেখতে পারতেছি ভাই, বয়স কেমন হবে এই জোড়াগুলোর? এগুলো রানিং, 1 বছর প্লাস হবে। 1 বছর প্লাস বয়স। আচ্ছা, দেখতে পারতেছেন বন্ধুরা পাখিগুলোর কালার এবং বডি ফিটনেস যদি আপনারা খেয়াল করেন, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর রয়েছে, দেখতেই পারতেছেন। আচ্ছা ভাই, কেমন চাচ্ছেন প্রাইস এই জোড়াটা? এগুলো আপনার 7,000 করে। 7,000 টাকা চাচ্ছেন? 7,000 টাকা। আচ্ছা, এরপর আমরা পাশের খাঁচায় দেখতেছি আরও একটা জোড়া রয়েছে। পাশের খাঁচার এই জোড়াটা হচ্ছে আপনার এখানে লোটিনো, আর লোটিনোর সাথে জোড়া হচ্ছে আপনার চিনামন। আচ্ছা, একটা হচ্ছে লোটিনো আর লোটিনোর সাথে যে জোড়াটা আছে এটা হচ্ছে চিনামন পার্ল, যেটা আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা। এই যে হচ্ছে লোটিনোটা আর পিসে রয়েছে চিনামন পাল্টা। আচ্ছা, লোটিনোটা কি মেল না ফিমেল? লোটিনোটা আপনার ফিমেল। ফিমেল? হ্যাঁ। আচ্ছা, আর ওই চিনামন পাল্টা হচ্ছে মেল না? আচ্ছা, কেমন চাচ্ছেন? এটাও একই প্রাইস, আপনার 7,000 টাকা। 7,000 টাকা পড়বে না? জি। আচ্ছা, মাশাল্লাহ, বডি ফিটনেসের কথা যদি বলি এবং কালারের কথা বলি, যেটা আপনারা নিজের চোখেই দেখতে পেলেন, অনেক সুন্দর রয়েছে। তো যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর আমরা চলে আসবো একটু নিচে। নিচে কিন্তু আরও বেশ কিছু দারুণ দারুণ ককাটেল পাখি রয়েছে। দেখেন, এখানে একটা জোড়া রয়েছে, একটা হচ্ছে হোয়াইট ফেস পাইড, মানে এটাকে অ্যালবিনো পাইড বলা হয়, আর একটা হচ্ছে গ্রে। হোয়াইট ফেস পাইডটা হচ্ছে অ্যালবিনো, যে পাইডটা আছে এটা হচ্ছে নর, আর গ্রে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি। দেখতে পারতেছেন এই দুইটা মিলাই মূলত এখানে জোড়াটা রয়েছে। আচ্ছা ভাই, জোড়াটার এটাও কি রানিং? হ্যাঁ, এটাও রানিং। এটার প্রাইস আপনার 6,500 টাকা পড়বে। 6,500 টাকা। 6,500 টাকা পড়বে? হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা পাশের কাছে চলে আসবো। সেম আর একটা জোড়া দেখতেছি, নর হোয়াইট ফেস অ্যালবিনো পাইড আর কি, আর হচ্ছে মাদিটা হচ্ছে এটা ফন, ওটা ছিল গ্রে, এটা হচ্ছে ফন। আচ্ছা, এই এই জোড়াটা কেমন পড়বে প্রাইস? ওই জোড়া একই প্রাইস আপনার 6,500 টাকা। 6,500 টাকা জোড়ার দাম চাওয়া হচ্ছে বন্ধুরা, দেখতেই পারতেছেন। পাখিগুলোর সাইজ যদি বলেন, মাশাল্লাহ অনেক অনেক ভালো রয়েছে। আর দেখেন ওদের মাথার যে টিকলিটা আছে, মানে যে পরগুলো মাথার উপর দিয়ে দাঁড়া হয়ে আছে, এগুলো কত বড়ো মাশাল্লাহ, অনেকটা ভালো লাগতেছে। তো যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে আসবো একটু নিচে। এখানে কিন্তু আরও বেশ কিছু কালেকশন রয়েছে, সেম কিছু ককাটেল রয়েছে দেখতে পারতেছি। এখানেও একটা দেখতেছি পাইড রয়েছে আর একটা হচ্ছে গ্রে রয়েছে। তো এই জোড়াটাও কি সেম? হ্যাঁ, সেম প্রাইস। সেম প্রাইসই না, বয়সও প্রায় সেম না? হ্যাঁ হ্যাঁ, দেখতেই পারতেছেন বন্ধুরা। আমি আপনাদেরকে এই জোড়াটা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখতে পারতেছেন পাইটটা, দেখতে পারতেছেন ডান সাইডে রয়েছে আর বাম সাইডে রয়েছে গ্রেটা। এই দুইটাই মূলত জোড়া। তো দাম চাওয়া হচ্ছে 6,500 টাকা। তবে এখানে যে পাখিগুলো রয়েছে মাশাল্লাহ, প্রতিটা পাখিরই পর এবং বডিটা মাশাল্লাহ অনেকটা ভালো রয়েছে। এখানে রয়েছে আরও একটা জোড়া দেখতেছি, এটা হচ্ছে অ্যালবিনো চিনামন পাল দেখতেছি, মানে পুরো বডি হচ্ছে সাদার মধ্যে চিনামন আর মাদিটা হচ্ছে গ্রে। দেখতেই পারতেছেন বন্ধুরা, এই যে হচ্ছে গ্রে মাদিটা আর এই যে হচ্ছে চিনামন পালটা। আমি আপনাদেরকে ভিতর থেকে ওদের পিঠটা দেখানোর চেষ্টা করি। ওদের একটু একটু ধাওয়া দেন তো, পিসে ডালে যায় যেতে। আচ্ছা দেন বন্ধুরা, দেখতে পারতেছেন এই যে হচ্ছে চিনামন পাল, অ্যালবিনো চিনামন পাল, কেউ কেউ হোয়াইট ফেস চিনামন পাল বলে আর কি। তো আর উপরে মাদিটা তো দেখলেনি। এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই? এই জোড়াটাও আপনার একই প্রাইস, 6,500 টাকা। 6,500 টাকা, মানে উপরে যে দুইটা জোড়া দেখলাম ওই ওই দুইটা 7,000। হ্যাঁ, আর বাকি সব কি 6,500 টাকা? বাকি বাকিগুলো সব কোকাটেল যেগুলো আছে এগুলো আপনার 6,500। 6,500 টাকা করে? আচ্ছা, আমরা এই পাশের কাছে একটা জোড়া, মানে এক মিউটেশনের দুইটা কোকাটেল দেখতেছি, একটা জোড়া দেখতেছি, দুইটাই চিনামন পার্ল দেখতেছি। দেখতে পারতেছেন বন্ধুরা, লোটিনো চিনামন পাল বলা হয় এগুলোকে।
আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই একটা রয়েছে এবং ডালে একটা রয়েছে, দুইটাই চিনামন পাল। তো এই জোড়াটা কেমন চাচ্ছেন? এই জোড়াটা আপনার 7,000 টাকা। এটা 7,000? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একই মিউটেশন বলে এই জন্য একটু দামটা একটু একই প্রাইস হয়ে যায় লটিনের সাথে। আচ্ছা আচ্ছা, অন্যগুলো ভিন্ন মিউটেশন হওয়ার কারণে একটু দাম, মিউটেশন দাম কারণে 6,500, 6,500 টাকা করে জোড়া চাওয়া হয়েছে। তো এটা চাওয়া হচ্ছে 7,000 টাকা। তো এগুলো কিন্তু সবই চাওয়া দাম, যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইকে ফোন দিবেন, ফোন দিয়ে যোগাযোগ করলে অল্প কিছু হলেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করা যায় ইনশাল্লাহ। এরপর আমরা চলে আসবো উপরে খাসায়। উপরে দেখতেছি গ্রে একটা জোড়া আছে, গ্রে জোড়া কেমন চাচ্ছেন ভাই? এটা 6,500 টাকা। 6,500 টাকা, আচ্ছা। এরপর আমরা চলে আসবো পাশের খাঁচায়। এখানে কিন্তু আরও বেশ কিছু ককাটেল রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। উপরে এখানে একটা জোড়া আছে হোয়াইট ফেস জোড়া, সামনেরটা হচ্ছে মাদি, পিসেরটা নর, দুইটাই হোয়াইট ফেস। রানিং জোড়া এটা? হ্যাঁ রানিং জোড়া। রানিং জোড়া কেমন চাচ্ছেন? এটা 6,500 টাকা। 6,500 টাকা। আর গ্রে জোড়াটা কেমন চাচ্ছেন রানিং? কি প্রাইস? 6,500। 6,500 টাকা, আচ্ছা ভাই। এখানে দেখতেছি কোনোর পাখি আছে, কি কোনোর? এটা গ্রিন চিক কোনোর। এটা গ্রিন চিক, কেমন চাচ্ছেন প্রাইস? এটার প্রাইস আপনার 10,000 টাকা। 10,000? জি। এটা কি রানিং? হ্যাঁ রানিং পাখি। রানিং পাখি না, আচ্ছা। এরপরে পাশের খাঁচায় দেখতেছি আরও একটা জোড়া কোনোর আছে, দেখতে পারতেছেন বন্ধুরা, এটাও কি রানিং? হ্যাঁ এটাও রানিং। এটাও রানিং, পাইনঅ্যাপেল কোনোর এটা। জি। কেমন চাচ্ছেন? এটার প্রাইস আপনার 9,000 টাকা। 9,000 টাকা। বন্ধুরা একটা জিনিস আসলে বলা হয় না, সেটা কিন্তু দেখেন এদের বুকিংটা কিন্তু লাল রয়েছে আর এগুলোর সবই রেড ফ্যাক্টর। গ্রিন চিক যে জোড়াটা রয়েছে এটাও কিন্তু রেড ফ্যাক্টর, আপনারা দেখেন ওদের বুকের কালারটা কিন্তু লাল রয়েছে। তো গ্রিন চিকের মধ্যে আরেকটা হয় পুরো বুকটাই গ্রিন কালার থাকে, এবং পাইনঅ্যাপেল মধ্যেও আরেকটা থাকে পুরো বুকটাই, মানে ওদের যে বডি কালার, বডি কালারের থাকে। তো যেটার বুকের মধ্যে রেড কালার থাকবে ওটা হচ্ছে রেড ফ্যাক্টর, আবার রেড কালারটা যদি একেবারে গলা থেকে লেস পর্যন্ত থাকে তাহলে হচ্ছে ওটা ডবল রেড ফ্যাক্টর। তো এগুলো হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর, পাইনঅ্যাপেল এবং গ্রিন চিক কোনোর পাখি। এই জোড়াটা 10,000 চাওয়া হচ্ছে এবং পাইনঅ্যাপেলগুলো চাওয়া হচ্ছে 9,000 টাকা। এরপর আমরা একটু নিচে চলে আসব, নিচে দেখতে পারতেছি এখানে আরও একটা জোড়া পাইনঅ্যাপেল কোনোর রয়েছে, কেমন চাচ্ছেন এই জোড়াটা? এই জোড়াটা আপনার 9,000 টাকা। 9,000 টাকা, জি। সেম প্রাইস, ডিম বাচ্চা করানো? ডিম বাচ্চা করানো, রানিং, রানিং ডিম বাচ্চা করানো। এগুলো রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কোনোর, দেখতে পারতেছেন বন্ধুরা। এবং পাশের খাঁচায় যদি চলে আসি এখানে রয়েছে আরও একটা জোড়া পাইনঅ্যাপেল কোনোর পাখি, এটাও সেম বডি ফিটনেস, কালার, বয়স প্রায় সেম, কেমন চাচ্ছেন এটা? এটাও 9,000 টাকা। 9,000 টাকা, আচ্ছা। মানে কোনোর যেগুলো আছে শুধু গ্রিন চিক বাদে বাকি পাইনঅ্যাপেল তিনটা জোড়াই, যে জোড়াই নেন 9,000 টাকা করে পড়বে। এ হচ্ছে বাইরের কাছে থাকা সমস্ত কোনোর পাখিগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম, দাম সম্পর্কে জানালাম। তো যেহেতু ছোটো পাখিগুলো আসলে এক কথায় বলতে গেলে শেষের পথেই, তো এখন আস্তে আস্তে আপনাদেরকে বাইরের কাছে থাকা বড় পাখিগুলোর কালেকশন দেখাবো এবং দাম সম্পর্কে জানাবো। তো চলুন ওই সমস্ত পাখিগুলো এক একটা করে দেখা যাক। ভাই এখানে দেখতেছি আফ্রিকান গ্রে প্যারোট আছে একটা জোড়া, কেম এটার বয়স কেমন হবে ভাই? এটা 5 বছর বয়স। 5 বছর বয়স, জি। এটা কি আগে ব্রিড করছে? হ্যাঁ ব্রিড করছে, তবে আমার কাছে না, এটা আগে যা আমি যার কাছ থেকে আনছি তার কাছে ব্রিড করছে। আচ্ছা আচ্ছা, যার কাছ থেকে আপনি আনছেন তার কাছে ব্রিড করছে। তো আপনার এখানে ব্রিড না করার কারণ কি? এটা আমার এখানে একটু জায়গা স্বল্পতার কারণে আমি করাতে পারতেছি না, এই কারণে। আচ্ছা, জায়গা স্বল্পতার কারণে আসলে করাতে পারতেছে না। আসলে বন্ধুরা আজকে যে সমস্ত বড় পাখিগুলো আপনাদেরকে দেখানো হবে এই সমস্ত পাখিগুলো সবই সেল করার মূল কারণটাই হচ্ছে জায়গা, কারণ বাইরে কিন্তু জায়গা খুবই কম রয়েছে ঢাকার শহরে, যার কারণে আসলে এই পাখিগুলো বড় কেজ দিয়ে ব্রিড করানোর মতো জায়গা নাই, যার কারণে মূলত এই পাখিগুলো সেল করা হবে। তো কেমন চাচ্ছেন ভাই? এটা 1,10,000 টাকা চাচ্ছে, এটা চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, 1,10,000 টাকা চাচ্ছেন ভাই। এখানে দেখতেছি একটা জোড়া রেনবো লরি আছে, এটার বয়স কেমন হবে? এটা 3 বছর প্লাস। 3 বছর প্লাস না? আচ্ছা, কেমন চাচ্ছেন প্রাইস? এটা 35,000 টাকা। 35,000 টাকা চাওয়া হচ্ছে। ডিএনএ পেপার আছে? না ডিএনএ পেপার নাই, তবে আপনার জোড়া কনফার্ম। জোড়া কনফার্ম, গ্যারান্টি তো দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, জোড়া কনফার্ম আছে। আচ্ছা বন্ধুরা দেখতেই পারতেছেন জোড়াটা, নর্মালি জোড়াটা মাশাল্লাহ অনেক সুন্দর, বডি ফিটনেস, কালার, বডিটা দেখেন পুরাই তেলতেলা, আর কালারটা যদি দেখেন বুকের কালারটা বা মাথার কালারটা দেখেন কত সুন্দর গাঢ় কালার রয়েছে। তো অনেক সুন্দর কালার রয়েছে, শুধু ডিএনএ পেপারটা নাই। মং প্যারোটার বয়স কেমন হবে ভাই? রানিং, রানিং পাখি। রানিং পাখি, হ্যাঁ। আচ্ছা দেখতে পারতেছেন বন্ধুরা ব্লু মং প্যারোট, এটা কেমন চাচ্ছেন প্রাইস? 22,000 টাকা। 22,000, জি। ফিক্স প্রাইস নাকি? না চাওয়া দাম। এটা চাওয়া দাম, যদি নিতে চাই দামা দামি করা যাবে। দেখতে পারতেছেন বন্ধুরা ব্লু মং প্যারোট, এটা যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করে চাইলে নিতে পারেন।
ভাই সানকোনর দেখতেছি একটা জোড়া, কেমন চাচ্ছেন প্রাইস? এটা 45,000 টাকা। 45,000 টাকা? রানিং পেয়ার? জি জি রানিং পেয়ার। রানিং পেয়ার না বন্ধুরা, দেখতেই পারতেছেন এটা আসলে যদিও ডবল ফ্যাক্টর সানকোনর না, কিন্তু ওদের বুকের কালারটা যদি আপনারা খেয়াল করেন একেবারে চোখের কর্নার থেকে শুরু করে পুরা বুকটাই কিন্তু গাঢ় লাল রয়েছে। এটা হচ্ছে ডবল ফ্যাক্টরের ক্রস থেকে বের হওয়া পাখি, যেটা দেখে বোঝা যাচ্ছে, যার কারণে ওদের কালারটা অনেক বেশি গাঢ় অন্য সানকোনর থেকে। আর যদি ডবল ফ্যাক্টর হতো তাহলে হয়তো আরও অনেক বেশি দাম বেড়ে যেত। তো দাম কত যাচ্ছেন ভাই? 45,000 টাকা? জি 45,000। 45,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে দামাদামি করলে অবশ্যই কিছু কম রাখা যাবে। আর এটা হচ্ছে রানিং পেয়ার। তাই এখানে দেখতেছি আরও একটা জোড়া সানকোনর রয়েছে, এটাও কি রানিং? না এটা নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট? আচ্ছা, ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আর কি, ডিম বাচ্চা করানো হয় না এরকম না? জি। কেমন চাচ্ছেন প্রাইস? এটা 40,000 টাকা। 40,000 রাখা যাবে। আচ্ছা, দেখতে পারতেছেন বন্ধুরা জোড়াটা, এই জোড়াটাও মাশাল্লাহ অনেক সুন্দর রয়েছে। আর পুরা পিঠটা দেখেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মানে বয়স হয়েছে পাখিটার। তো দাম 40,000 টাকা যাচ্ছেন? জি। আচ্ছা ভাই, ব্লু রিং নেকটার বয়স কেমন হবে? রানিং পেয়ার এটা? হ্যাঁ রানিং পেয়ার। এটা রানিং পেয়ার কেমন চাচ্ছেন? এটা আপনার 26,000 টাকা। 26,000 টাকা জোড়া? জি জোড়া। দেখতেই পারতেছেন বন্ধুরা সাইজটা কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর রয়েছে। উপরে যেটা রয়েছে ওটা হচ্ছে নর, আর ডালে যেটা রয়েছে এটা হচ্ছে, সরি, উপরেটা মা দিয়ে আর ডালেরটা হচ্ছে নর। দেখতেই পারতেছেন ডালেটার গলায় কিন্তু মালা রয়েছে। তো 26,000 টাকা যাচ্ছেন? জি ভাই। ইয়েলো রিং নেকটি আর বয়স কেমন হবে? এটা রানিং ভাই। রানিং, ডিম বাচ্চা করা? জি। আচ্ছা, দর্শক দেখতেই পারতেছেন সামনে যেটা রয়েছে এটা হচ্ছে নর, আর পিসেরটা হচ্ছে মাদি। যেহেতু কর্নারের খাঁচায় রাখা হয়েছে, যার কারণে আসলে ভিডিও করতে একটু কষ্ট হয়ে গেছে, আপনাদেরকে অতটা ভালোভাবে দেখাতে পারলাম না। তো প্রাইসটা কেমন চাচ্ছেন? 38,000 টাকা। 38,000 টাকা পড়বে? ডিম বাচ্চা করানো ব্রিডিং প্যান না? হ্যাঁ। আচ্ছা, দেখতেই পারতেছেন মতো, যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে চাইলে নিতে পারেন। বডি ফিটনেস, কালার মাশাল্লাহ অনেকটা সুন্দর রয়েছে ভাই। এখানে দেখতেছি একটা জোড়া ইয়েলো ব্যাকডেট চ্যাটারিং লরি রয়েছে, কেমন চাচ্ছেন প্রাইস এটার? এটা আপনার 1,40,000 টাকা। এটা চাওয়া দাম, রানিং জোড়া, এটা চাওয়া দাম। আপনি যদি কেউ নিতে চায় তাহলে দামাদামি করতে পারবে, কমাইতে পারবে, অল্প কিছু কমানো যাবে। হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পারতেছেন জোড়াটা রানিং জোড়া, 1,40,000 টাকা চাওয়া হচ্ছে। যদি কেউ নিতে চান দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন রয়েছে। তো এই হচ্ছে আজমল ভাইয়ের কাছে থাকা সমস্ত পাখিগুলো, যেগুলো আজকে আপনাদেরকে দেখালাম, দাম সম্পর্কে জানালাম। যদি কেউ নিতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বর্তমানে যেহেতু লকডাউন, এগুলো ঢাকার ভিতরে যারা আছেন তারা চাইলে নিতে পারবেন খুব সহজেই। আর ঢাকার বাইরে থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আসলে এখন বর্তমানে সম্ভব হচ্ছে না, গাড়ি গুড়ি সব বন্ধ রয়েছে। তো আপনারা সকলেই জানেন, আপনারা যদি নিতে চান ভাই কিন্তু আপনাদেরকে ডেলিভারি দিতে পারবে পরিবহন গাড়ির মাধ্যমে। তো ভাই, যদি আপনি ঢাকার বাইরে ডেলিভারিগুলো দেন এগুলোর টাকা কীভাবে নেন? এটা আপনার ঢাকার বাইরে যেগুলো এটা ডেলিভারি চার্জ সহ, আর ঢাকার বাইরে ভিতরে ডেলিভারি চার্জ একই 300 টাকা। আচ্ছা, আপনার ডেলিভারি চার্জ সহ পাখির দাম সহ আপনার আগেই পেমেন্ট করে দিতে হবে পুরোটা, ঢাকার বাইরে হলে। হ্যাঁ, বাইরে হলে। ভিতরে হলে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে? হ্যাঁ, ঢাকার ভিতরে যেগুলো আপনার শুধু ডেলিভারি চার্জটা দিবে, আর পাখি হাতে পেয়ে বাকি টাকা, পাখির টাকাটা দিয়ে দেবে। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কীভাবে আপনারা নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভিন্ন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।